ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হাঁসখালী, প্রায়শই এই এলাকার উপর দিয়ে একাধিক অনুপ্রবেশকারী ও চোরাচালানকারীরা দুই দেশের মধ্যে যাতায়াত করে। ভারত বাংলাদেশের চোরাচালান ও অনুপ্রবেশকারীদের রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল রানাঘাট জেলা পুলিশ। রানাঘাট জেলা পুলিশ সুপার ডক্টর কে কান্নান এর উদ্যোগে হাঁসখালী থানার অন্তর্গত রামনগর পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হলো। এটা আমাদের জেলার মধ্যে খুব গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন। এটার মধ্যে আমাদের বাংলাদেশ বর্ডার খুব কাছে আছে এবং এখানকার মানুষ আছে যারা যে রকম কোনো রকম কমপ্লেন যদি দিতে গেলে অনেক দূর যেতে হচ্ছে হাঁসখালী থানা। এটাই ওনাদেরকে সুবিধা করে যাওয়ার জন্য, মানুষকে পরিষেবা করার জন্য আজকে এই রামনগর ক্যাম্পটা চালু করা হয়েছে। রামনগর থেকে হাঁসখালী থানার দূরত্ব প্রায় 12 কিলোমিটার। বিভিন্ন সময় ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের নানান রকম অসুবিধা ও অভিযোগ দায়ের করতে যেতে হতো 12 কিলোমিটার দূরে হাঁসখালী থানায়। এছাড়াও রামনগর এলাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে পরে হাঁসখালী থানা থেকে পুলিশ আধিকারিকদের আসতেও সময় লেগে যায় বেশ খানিকটা। সেই কারণেই রামনগর 1, রামনগর 2 এবং গাজনা গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি করা হলো রামনগর পুলিশ ক্যাম্প। এটা আমাদের সত্যি খুব ভালো আনন্দের ব্যাপার যে আমরা এলাকায় একটা পুলিশ ফাঁড়ি পেলাম। এখানে আমাদের এলাকার মানুষ অনেক উপকৃত হবে এই পুলিশ ফাঁড়িটার জন্য। মানুষ এতদিন যে ওদের কোনো অসুবিধা হলে তারা আর 4-5 কিলোমিটার দূরে গিয়ে সেখানে ডায়েরি করতে যেত, সেটা এখানেই পেয়ে যাবে তারা পরিষেবাটা। তার জন্য এলাকার মানুষের পক্ষ থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। আগে আইন শৃঙ্খলা নিয়ে কি অসুবিধা হতো? আগে একটা কোনো দুর্ঘটনা ঘটলে ওখান থেকে পুলিশ আসতে আসতে সেটা অনেকটা আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লেগে যেত, অনেকটা দেরি হয়ে যেত। এখন কাছে হলে সেটা কাছাকাছি তারা তাড়াতাড়ি সেখানে পরিষেবাটা দিতে পারবে। সেটা পাবো আমরা। পাশে বাংলাদেশ বর্ডার, কি বলছেন? বাংলাদেশে বর্ডার স্বাভাবিকভাবেই এই পুলিশ ক্যাম্প উদ্বোধন হওয়ার ফলে খুশি রামনগরবাসী। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সীমান্ত থেকে কোনো দুষ্কৃতী যাতে ওই এলাকায় প্রবেশ করতে না পারে সেই কারণেই এই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হলো এবং তেমনটাই সূত্র মারফত জানা যায়। এদিন বেশ কিছু পুলিশ আধিকারিকদের নিয়ে তৈরি করা হলো এই রামনগর পুলিশ ক্যাম্প। আগামী দিনে এই পুলিশ ক্যাম্পটিকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তর করার আশ্বাস দিয়েছেন রানাঘাট জেলা পুলিশ সুপার ডক্টর কে কান্নান। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত, এসডিপিও প্রবীর মণ্ডল, হাঁসখালী থানার ওসি সুমন দাস ইত্যাদি একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।